প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সো দেখতে পাচ্ছেন একটা পাতাবাহার গাছ, তো এখানে এর মধ্যে একটা মুনিয়া পাখির বাসা দেখতে পাইছি। এটা আপনাদের সঙ্গে দেখানোর চেষ্টা করব এবং দেখি বাসার মধ্যে কি আছে, বাচ্চা না ডিম। তবে বেশি বিরক্ত করা এদের উচিত নয়, তো চলুন ছোট একটা ভিডিও করা যাক। প্রথমে পাতাগুলো সরাইতে হবে। সামনে একটা পাতা দেখেন, দেখলেন তো পাখিটা আসলে উড়ে গেল। কি সুন্দর চমৎকার একটা বাসা, ছোট অনেক মানে সুন্দর করে বানানো দেখতে পাচ্ছেন। ভিতরে কিছু দেখা যায় না, একটু হাত দিয়ে দেখতে হবে। আমি আসলে দেখি ভিতরে কি আছে, বিভিন্ন বাচ্চা ভিতরে এখনো কিছু দেখা যাচ্ছে না। তারা একটু হাত ঢুকাইতে হবে, তবে খুব সাবধানে, ডিম যেন না ভাঙে। হ্যাঁ, সম্ভবত ডিম আছে ভিতরে, আমার হাতে ডিম পাচ্ছে দেখা যায়। হ্যাঁ, এর ছবি দেখা যাচ্ছে, তার নামে ডিম একটা বার পড়ছে। এটা সম্ভবত তিনটা ডিম পাচ্ছে, দেখুন অনেক ছোট আর কিউট মনে হচ্ছে। সবে কিছুদিন আগে পাচ্ছে, আমি এটা যথাস্থানে রেখে দেবো, কারণ এগুলো আসলে না চাওয়া ঠিক না। তবুও মানে ছোটোকালের একটা অভ্যাসটা এখনো রয়ে গেছে। দেখুন এখন দেখা যাচ্ছে তিনটা ডিম আছে বাসায়। আসলে খুব সুন্দর চমৎকার একটি বাসা এবং ভেতরে তিনটা ডিম। আর এই এখানে নিচের সাইডেও একটা বাসা ছিল অনেক আগের। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং নেক্সট ভিডিওতে এই পাখির বাচ্চা ফুটলে আপনাদেরকে দেখানো হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।